আজ আমরা দেখব এসি মোটর কিভাবে রিপেয়ারিং করা হয়। এসি মোটরের চারটে স্ক্রু আমাদের খোলা হয়ে গেছে, আর টুড়ি দিয়ে হালকা করে ঘা মেরে আমরা আলাদা করে নিলাম। দেখা যাচ্ছে কার্বন জাম হয়ে গেছে, একটা কার্বন দেখা যাচ্ছে আর একটা কার্বন জাম হয়ে গেছে, দুটো কার্বন থাকে জাম হয়ে গেছে আর একটা কাজ করছে, এর জন্য সমস্যা আছে এসি মোটরে। তার জন্য আমার পিছনের নারগুলো খুলে নেবো, হাতে করে হাতুড়ি দিয়ে ঘা মেরে কার্বন ডাউন হয়ে গেলে কীভাবে কার্বন লাগাবে বা কার্বন চেঞ্জ করবে আজ আমরা শিখব। ভালো করে লক্ষ্য করে দেখো, একটা কার্বন জাম হয়ে আছে, একটা কার্বন কাজ করছে আর একটা কার্বন জাম হয়ে গেছে। আজ আমরা এটা সলভ করব। মোটর যা ব্যাটারি চার্জিংয়ের জন্য ব্যবহার করা হয়। এসি মোটর সারানোর কাজ কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা চেকিং করব তার ব্যাটারি চার্জিং। প্রথমে আমরা ব্যাটারি চার্জিংয়ের লাইন লাগাবো, তারপরে আমরা সিগন্যাল
চার্জিংয়ের সিগন্যালের লাইন লাগাবো, টেস্টিং করবো আমরা। এই দেখুন সিগন্যাল দিচ্ছে, ইন্ডিকেটার জ্বলছে, লাইট।